আসসালামু আলাইকুম। টেক এন্ড ট্রেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লিন্ডনার ব্র্যান্ডের ফিউজ দেখাবো। লিন্ডন ব্র্যান্ডের ফিউজ কেন দেখাবো তার পেছনে একটা কারণ আছে। আসলে আজকে কথা বলবো হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে। আমরা সাধারণত ইলেকট্রিক্যাল লাইনে, মোস্ট অফ লাইনে হচ্ছে আমরা ব্রেকার ইউজ করে থাকি। ব্রেকারকে আমরা সেফটি হিসেবে নিয়ে থাকি, ব্রেকার সেফটি। বাট ব্রেকারের চাইতে ফিউজ আরও বেশি সেফটি। ফিউজ ব্রেকারের চাইতে বেশি ফাস্টার কাজ করে। আমি কম্পারিজনটা দেখাবো না আজকে, আমি ব্রেকার এবং ফিউজের মধ্যে একটা কম্পারিজন করব, সেটা আমি আরেকটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো। বাট আজকে আমি জাস্ট দেখাবো যে আপনারা আসলে কোন ফিউজটা ইউজ করেন। বাজারে কিন্তু প্রচুর ফিউজ আছে, কিন্তু কোয়ালিটি ফিউজ হওয়াই যায় না যে প্রপার টাইমে সে কাট করবে। তো আজকে আমি আপনাদের কাছে এই জন্য লিন্ডনারের, এই যে ভালো করে দেখে নেন, লিন্ডনারের ফিউজ নিয়ে এসেছি। লিন্ডনার এইটার, এই ফিউজগুলো হচ্ছে খুব প্রপারলি প্রপার টাইমে কাট করে। মাই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আমি কোনো যে ডিভাইসে লিন্ডনারের ফিউজ ইউজ করছি আজ পর্যন্ত সেই ডিভাইস অক্ষত আছে, এটা আমি এক বাক্যে বলতে পারি। তো দ্যাটস ওয়াই আমি অন্য কোনো ব্র্যান্ড না শো করে আমি কিন্তু শুধু লিন্ডনার ফিউজটাকেই শো করেছি। এবং এটা হচ্ছে সাইজটা হচ্ছে 10x38 সাইজ, যেটা এটাকে দেশীয় টেকনিশিয়ানরা অনেক সময় আর্টি ফিউজও বলে। তো এটা 16 অ্যাম্পিয়ার, তবে এটা 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, তারপরে আপনার 16 অ্যাম্পিয়ার, 32, 25, 32 পর্যন্ত হয়ে থাকে আর কি, 20ও আছে। এই ফিউজগুলো বক্সটা হচ্ছে এই যে, এখানে ফিউজ বক্স আছে। এই ফিউজ বক্সটা আপনি জাস্ট বসাবেন, ইনসার্ট করবেন। এটা কোনো এরকম না যে পজিটিভ নেগেটিভ এরকম কোনো কিছু নাই, জাস্ট এখানে প্রবেশ করাবেন, তারপরে হচ্ছে লক করে দেবেন, হয়ে গেল। এখন একদম ব্রেকারের মতো দেখা যাচ্ছে। এই জিনিসটা এভাবে প্রবেশ করাবেন, তারপরে হচ্ছে লক করে দেবেন, শেষ। এবং যখন আপনার ফিউজটা কাজ করবে, ফিউজটা যখন কেটে যাবে, তখন আপনার এখানে ইন্ডিকেটর লাইট জ্বলবে, ইন্ডিকেটর লাইট জ্বলবে। এবং লিন্ডনার ফিউজ আমি কখনো দেখি নাই যে শর্ট সার্কিট হলে কাটে নেই, এরকম দেখি নাই। বরঞ্চ এমন হয়েছে যে লোকাল কিছু ফিউজ নিয়ে আসা হয়েছে যেগুলো কিনা ফিউজ বক্স পুড়ে গেছে, শর্ট সার্কিটের ফিউজ বক্স পুড়ে গেছে, কিন্তু ফিউজের কিছু হয়নি, ফিউজ একদম অক্ষত। তখন বুঝবেন যে আপনার ফিউজ আসলে কোয়ালিটি নাই। ফিউজ বক্স অক্ষত থাকবে, ফিউজ কেটে যাবে, এটা হচ্ছে ভালো ফিউজের লক্ষণ। এবং লিন্ডনার ফিউজ নিয়ে যদি আপনাদের কোনো মানে কোয়েরি থাকে যে এটা কোথায় পাওয়া যায়, বা নো হেজিটেট আমাকে নক করবেন, আমি বলে দেবো। এবং লিন্ডনার ফিউজের সবচাইতে কমন বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই দেখেন, এই যে প্লেটটা দেখা যাচ্ছে, এটার কালারটা হয় হচ্ছে আপনার কিছুটা হচ্ছে সিলভার কালারের, এবং এটা পুরাটাই হচ্ছে কপার। এটা কিন্তু কপারে করা, এই পুরো অংশটা কপার, কপারের উপর একটা প্লেটিং করা আছে, কিন্তু এটা পুরো জেনুইন কপার, পুরো জেনুইন কপার। একটু হচ্ছে ইয়ে থাকে আর কি, আপনার ডার্ক ইয়ে পড়ে, স্পট পড়ে এটা, বাট এটা খুব বেটার। আমি দেখুন, আমি একটা প্যাকেটে একদম ইন্টেক অবস্থায় আসতে, আমি কিছু খুলতেছি। দেখুন একটু ডার্ক সার্কেল পরে এখানে একটা ডার্কের স্পট আসে, বাট এটা খুবই বেটার। এবং এটা এত ভালো কাজ করে যে মানে আমি যা বলতেছি আপনি ইউজ করার পর আপনি বুঝবেন যে এটা কতটা প্রপারলি কাজ করে এবং কতটা সেফটি। তো এইটা আপনারা যেভাবে ইউজ করবেন সেটা হচ্ছে, আপনারা ব্রেকারও ইউজ করবেন, আমি বলবো না যে ব্রেকার ইউজ করবেন না, ব্রেকারও ইউজ করবেন এবং ফিউজও ইউজ করবেন, তাহলে আপনারা কম্পারিজনটা বুঝতে পারবেন যে আসলে কি হয়।
ঠিক আছে, আপনারা ফার্স্টে লাইনটা ফিউজে দিবেন, ফিউজ থেকে লাইনটা ব্রেকারে দিবেন এবং ব্রেকার থেকে তারপরে লোডে দিবেন। দেখবেন যে কোনটা কাট করে আগে, দেখবেন সবসময় ফিউজ কাট করবে আগে, অনেক সময় ফিউজ কাট করবে ব্রেকার করবে না, এরকম হয়। তো এই জন্য টেস্ট করার জন্য, সরি টেস্ট করার জন্য এই কাজটা করতে পারেন আপনারা, করে দেখেন, দেখবেন যে কোনো প্রবলেম নেই। আপনারা যখন কেটে যাবে এটা ইন্ডিকেটর দিবে, বুঝবেন যে ফিউজ, তখন সাথে সাথে চেঞ্জ করে ফেলবেন। তো এটা ইউজ করে দেখবেন যে এটা খুবই ভালো, খুবই কোয়ালিটিফুল এবং সেফটির জন্য, ইলেকট্রিক্যাল সেফটির জন্য আসলে যা যা করা দরকার অ্যাজ এ ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান তাতে করা উচিত। এবং আমি সেই জন্যই আপনাদেরকে সবসময় ওই অ্যাওয়ারনেসটাই আমি দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলোতে। তো দ্যাটস ফাইন, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি কম্পারিজনটা দেখাবো ব্রেকারের সাথে। ওকে, খুদাহাফেজ।